হেয়ার ইজ আওয়ার গুহা ভাই, আমাদের গ্রুপের সবথেকে অদ্ভুত একটি প্রাণী। লাস্ট নাইট ওর বার্থডে ছিল, তার জন্য লিটারালি ওর উপর আমরা অত্যাচার করেছি, যেটা অ্যাজ ইউজুয়াল সবার বার্থডেতে হয়ে থাকে। তো আজকে ফাইনালি বাড়িতে ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে। আর এই যে আমাদের বৌদি তিতিরের মা, এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি খাচ্ছে। আর এই যে আমাদের কিউট কুলুমুলু তিতির রানী। সো লিটারালি কালকে রাত্রেবেলা অত্যাচার করার পর আজকে ফাইনালি বাড়িতে ভদ্রভাবে বার্থডে সেলিব্রেট, আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর মেনু। মানে বার্থডেতে অ্যাজ ইউজুয়াল এত কটা মেনু তো হয় না, বাট যেহেতু কাকিমা রান্নার এক্সপার্ট তাই এত এত মেনু। বিয়ে বাড়ি না বার্থডে ধরতেই পারবেন না। তার সাথে সাথে কেশর দেওয়ার রসমালা, উফ দেখেই জিভে জল চলে আসে। তো এত এত রান্না কাকিমা সব কটা নিজের হাতে করেছে। কাকিমাকে তোমরা সবাই চেনো, ঠাকুর বাড়ির হেসেল নামে একটি ব্লগে কাকিমার রান্না অ্যান্ড স্টল দেখিয়েছিলাম। এই যে আরেকবার দেখিয়ে দিই কাকিমাকে। এত এত রান্না করার পরও কাকিমার মুখে যে হাসি সেটা কিন্তু খুব ভালো লাগলো। এই যে কাকু গুরু গম্ভীর হয়ে বসে রয়েছে, তার সাথে সাথে নর্মাল ইনভাইটেড পিপল আরও বাকি রুমের মধ্যে বসে রয়েছে, তার সাথে সাথে আমরাও রয়েছি। আর আমি খুব এক্সাইটেড, এত ইয়ামি ইয়ামি খাবারগুলো কতক্ষণে খাবো, ফাইনালি খেতে বসে গেছি। থ্যাংক ইউ।